আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। বরাবরের মতো আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চট্টগ্রাম পানি সরবরাহ ও নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা ভবন ওয়াসা সার্কেল দামপাড়া চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতে নিম্নাক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগামী 21-3-2022 খ্রিস্টাব্দ বিকেল 5টার মধ্যে নিম্নবর্ণিত স্বার্থ সাপেক্ষে cwasa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। পদের নাম বিস্তারিত, পদের নাম মেডিকেল অফিসার, গ্রেড 9, বয়সসীমা 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম MBBS ডিগ্রি এবং 2 বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম রাজস্ব তত্ত্বাবধায়ক, গ্রেড 11, বয়স 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বয়স সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড 14, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম হিসাব সহকারী, গ্রেড 14, বয়স 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম নার্স, গ্রেড 15, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ডিগ্রি থাকতে হবে। পদের নাম ড্রাফটসম্যান, গ্রেড 16, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পদের নাম জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বয়স 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পদের নাম ক্যাশিয়ার, গ্রেড 16, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বয়সসীমা 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম মিটার পরিদর্শক, গ্রেড 16, বয়স 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ইলেকট্রিশিয়ান, গ্রেড 16, সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে অটো ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম কার্য সহকারী, গ্রেড 16, বয়সসীমা 30 বছর,
কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম 2 বছর মেয়াদে টেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম স্টোর কিপার, গ্রেড 16, বয়সীমা 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ড্রাইভার, গ্রেড 16, বয়সীমা 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম অপারেটর, পাম্প, ক্লোরিন, লাইন, ফিল্টার, গ্রেড 16, বয়সীমা 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শর্তাবলী, 21/3/2022 তারিখে প্রার্থীর বয়স 30 বছর হতে হবে এবং অনলাইনে আবেদনের ঠিকানা cwasa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। যেটা আবেদন করতে পারবেন 21/3/2022 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদনের লাস্ট সময়, এবং আবেদন ফি বাবদ 500 টাকা অনাধিক্য 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।